আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কলি সেলাই করার ডিজাইন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা, দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিয়েছি দুইটা, তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, একটা ঘর ক্রস দিয়ে আবার ঘর করেছি দুইটা। এরপর চার নম্বর লাইন, চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি দুইটা, তিন নম্বর ঘর ক্রস দিয়ে আবার ঘর করেছি তিনটা। পাঁচ নং লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর হবে তিনটা, চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে দুইটা। এরপর ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বেড়ে পরপর ঘর হবে চারটা, পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে দুইটা। এরপর সাত নম্বর লাইন, সাত নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান হয়ে ঘর হবে তিনটা, চার নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর হবে আবারও তিনটা। আট নম্বর লাইন, বাম দিক থেকে লেভেল সমান হয়ে ঘর হবে তিনটা, চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর হবে তিনটা। নয় নম্বর লাইন, নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ গিয়ে একটা ঘর হবে, দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ গিয়ে পরপর চারটা ঘর হবে। দশ নম্বর লাইন, দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ গিয়ে পরপর ঘর হবে চারটা। এরপর টিয়া কালারের সুতো নিব, দশ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর নিব, এরপর দ্বিতীয় নম্বর লাইনে টিয়া কালারের দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব চারটা, টিয়া কালারের সুতোর তিন নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব তিনটা। এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব দুইটা, এবং লাস্ট লাইনে লেবেল সমান রেখে ঘর করব একটা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।